সম্বন্ধে আলোচনা করেছিল, আর ধাতুর ব্যবহার, ধাতু কিভাবে সৃষ্টি করলো, যে ব্রোঞ্জ ধাতু কিভাবে সৃষ্টি করলো সেটা। এর পরের অধ্যায় 11 শিল্প ও কারিগরি ও লেখাপড়া, এইটা বিষয়ে বোঝাবো। আর একটা বিষয় পরে বলছি, সেটা বুঝাই। ভাষা ও লিপির সূচনা, এইটা দুই সুতো আবিষ্কার ও পোশাক তৈরি করলো কিভাবে, আর এই এর থেকে আধুনিক সভ্যতা কিভাবে গড়ে উঠলো। আচ্ছা, পড়িয়ে চাষ আর পশুপালন মানুষের খাবারের সমস্যা মিটিয়ে দিয়েছে। সে তখন নানা দিকে বুদ্ধি খাটানোর সময় পেয়েছে। সে পশুদের লোম দিয়ে কাপড় বুনতে শিখেছে, সন দিয়ে কাপড় বুনে তা পরতে শুরু করেছে, গাছের আঁশ তুলে দড়ি পাকিয়েছে, তারা মাটি টেপে সুতো কাটার কৌশল বের করলো, সেই সুতো দিয়ে তারা তৈরি করলো কাপড়, পরতে লাগলো সেই কাপড়। এখানেই থেকে রইল না, আদিম মানুষ তৈরি করলো মাকড়ু। এই মাকড়ুটা খুব ইম্পর্টেন্ট, দেখবে তোমাদের প্রশ্নপত্রে দেওয়া হয়, প্রথমে ছিল পাথরে, পরে কাঠে। এখন কাঠও তোমরা পাতি, তার এরকম করে তার মধ্যে ঝেটাস ঝেটাস করেছে বড় একটা কাঠে, সেটাকে বলা হয় মাকড়ু। সেই সেইটাতে তৈরি করলো তা দিয়ে বুনলো কাপড়, সেই কাপড় দিয়ে তৈরি হলো পোশাক। শীতে ব্যবহারের জন্য মানুষ বুনতে শুরু করলো পশম, এইসব পোশাক করে রোদ বৃষ্টি শীতের প্রকোপ থেকেও সে বাঁচলো। মানুষ পাকা পোক্ত ঘর বাড়ি বানানোর তাগিদে ইট তৈরি করলো মাটি পুড়িয়ে। তাহলে ইট কিভাবে তৈরি করলো, না মাটি পুড়িয়ে। আসলে পেটে দুর্ভাবনা কাটতে আদিম মানুষের জীবনে এসে গেল কাজের জোয়া। পুরনো পাথরের যুগে মানুষ ভোতা অস্ত্রশস্ত্র বাসনপত্র তৈরি করে শিল্পবোধ কিছুটা পরিচয় দিয়েছিল, শিল্পবোধে কিছুটা পরিচয় দিয়েছিল। নতুন প্রস্তর যুগে মানুষ ওই ভোতা পাথরকে আরো মসৃণ করে সুন্দরভাবে তুলেছিল। তারপর মানুষ চাকা, এর আগে চাকা, চাকা থেকে যানবাহন, গয়না তৈরি করে শিল্প ইতিমধ্যেই ওরা শিখে ফেলেছে, কারিগরি বিদ্যার পরিচয় দিয়েছে। এরপর আছে তামা ও ব্রোঞ্জ। ধাতুর যুগের শুরু থেকেই শিল্প ও কারিগরি বিদ্যার চর্চা বেড়ে গেল। ওই যে ব্রোঞ্জ দিয়ে গহনা তৈরি করা, মানুষ কড়াই দিয়ে বাড়ি তৈরি করে, এছাড়া গাড়ি, নৌকা ইত্যাদি তৈরি করে তাদের শিল্প ও কারিগরি বোধের সুন্দর পরিচয় দেয়। মানুষ তখন এই কারিগরি শিক্ষা দিতে দিতে মানুষ একটা তখন দল বেঁধে থাকতে শুরু করলো। দলে এক একটা মানুষের এক এক ধরনের কাজ। হ্যাঁ, মানুষ তারা মানুষকে তারা তখনও মানুষ লোহার ব্যবহার জানত না, মানুষকে তারা প্রয়োজনের যাবতীয় কাজ একা করতে হয় না, গোটা দলের প্রয়োজন মতো নানা জিনিস নানা মানুষ তৈরি করে। এইভাবে ধীরে ধীরে দল বড় হতে লাগলো। তখন একটা জায়গায় নদীর ধারে একটি জায়গায় তো আর বসে স্থান সংকুলন হয় না, সেই জায়গার স্থান, তাই মানুষ নানা জায়গায় ছড়িয়ে পড়লো। তখন শুধু মুখের ভাষায় কাজ চলল না, তখন এদের দূরে চলে গেল। আগে মানুষ ইঙ্গিতে আকারে কথা বলতো, কাছে থাকতো, এবারে দূরে মানুষকে তাদের মানের ভাব কি করে বোঝাবে, তাদের জন্য লেখার প্রয়োজন হলো, লিপি হলো। এইভাবে এইভাবে লিপির আবিষ্কার, এই তো প্রথমটা ভাষা ও লিপির সূচনা এইভাবেই হবে। সামনে কোনো ব্যক্তি থাকলে তাকে ভাষা দিয়ে কোনো কিছু বোঝানো যায়, কিন্তু দূরের মানুষকে কোনো কিছু বোঝানো বা জানানো লিপির দরকার। প্রথম প্রথম মানুষ বিভিন্ন অঙ্গি ভঙ্গি করে মনের ভাব প্রকাশ করত, যেমন বনে কূপ, বনে একটা একটা বন থেকে আর একটা বনে কেউ বিপদে পড়লে একটা মানুষ মুখে একটা এমন শব্দ করতো, সে বুঝতে পারতো যে বিপদে পড়েছে, তারপর তারা সাহায্য করতে আসতো। তারপর মানুষ তারপর শব্দ করে মনের ভাব প্রকাশ করতো, এই মুখের শব্দগুলোই একদিন ভাষা হয়ে উঠলো। এইভাবে ছবি আঁকতে আঁকতে ছবির মতো মানুষ লিপি তৈরি করলো। প্রথমে লিপি মানুষ শুধুমাত্র সাংকেতিক চিহ্নের সাহায্যে বোঝাত, নানা অঙ্গি ভঙ্গি ছবি এঁকে একজন অন্য একজনের মনের কথা জানাত, একে বলা হয় চিত্রলিপি। মিশর দেশে এই চিত্রলিপি আবিষ্কার হয়েছে। খুব ভালোভাবে মনে রাখবে, এটা খুব পরীক্ষায় পড়ে, এটা একদম মানে বড়বেলা তো একই জিনিস পড়তে হবে, 5-6 আছে ঐতিহাসিক মিশরের চিত্রলিপি। মনে করে মিশরের এই চিত্রলিপির সৃষ্টি, ঐতিহাসিক কোন কি মনে করছে, মিশরের চিত্রলিপি দেখে মনে করেন মিশরেই এই চিত্রলিপির সৃষ্টি। এইভাবে অনেকদিন কাটার পর অক্ষরের আবিষ্কার হলো। প্রথম দিকে মানুষ গাছের ছাল বা বাকলে এই লিপি লিখে রাখত। গাছের ছাল বা বাকল কি হতো, অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যেত, পরে সেগুলো মানুষ নানা রকম
মানুষ নরম কাদার উপর আঁচড় কেটে লিখে তাকে আগুনে পুড়িয়ে রাখতো, ফলে সেগুলো বেশ কিছুদিন রাখা সম্ভব হলো। তারপর মানুষ কিছু কিছু লেখা পাথরের উপর খোদাই করেও রেখেছিল। এইভাবে মানুষ ধীরে ধীরে ভাষা শিখলো, তারপর মানুষ লেখাপড়া শিখতে শুরু করলো। লেখাপড়া করায় মানুষের জ্ঞান বাড়তে লাগলো। পণ্ডিতরা খোঁজ করে যে লিপি পেয়েছিল পৃথিবীর সব দেশে, কিন্তু তা একই রকম নয়, এক এক দেশের লিপি এক এক রকম। এই লিপি সম্বন্ধে আরো পরের ক্লাসে, উঁচু ক্লাসে, এই ফাইভে আছে, হায়ার লিপি অনেক কিছু আছে। একসঙ্গে বসবাসের ফলে গড়ে উঠলো সমাজ। কাজের অবসরে নাচ গান শিকার করার সুযোগ, শিকার করার যুগে বড়রা নাচ গান হতো, শিকার করার কাজের অবসরে নাচ গান হতো, শিকার করার যুগে বড়রা ছোটদের শিকারের কৌশল শিখিয়েছিলেন। লিপির প্রচলন তার জানার কাজকে অনেক সহজ করে দিল। এবার বিভিন্ন কারিগরেরা তাদের ছেলেদের বিভিন্ন জিনিস তৈরি কৌশল শেখাতে লাগলেন, তাই তখন থেকেই শুরু হয়ে গেল আধুনিক সভ্যতা। এর থেকে আমরা কি মনে রাখবো না, ভাষা লিখিত চিহ্ন বা অক্ষর হলো লিপি। তাহলে লিপি সম্বন্ধে জানা গেল। আচ্ছা, লিপি তাহলে প্রথমে কেমন করে রাখা হতো? না, প্রথমে গাছের ছাদে ওরা কিন্তু কিন্তু ওগুলো বেশ কিছুদিন পরে নষ্ট হয়ে যেত। ওরা লিপিকে এবারে স্থায়ী করার জন্য মাটির ফলকে লিখে পুড়িয়ে রাখত। লিপি আবিষ্কারের পরে মানুষ লিখে বহু দূরের মানুষকে তাদের সংবাদ জানাতে পারত। একসঙ্গে সবাই দীর্ঘদিন থাকার ফলে একটা বেশ সমাজ গড়ে উঠল। এরপরে তোমরা অনুশীলনীগুলো এগুলো করে রাখবে, বইয়ের মধ্যে আছে। তারপরে চ্যাপ্টার 12 অধ্যায়ে কি আছে? গোষ্ঠী জীবন। এটা বেশ একটা ছোট্ট চ্যাপ্টার, গোষ্ঠী জীবন কিভাবে গড়ে উঠলো আমরা পড়ব। আর তার সঙ্গে কিছু সমাজ একসাথে থাকার ফলে একটা নিয়ম, শান্তি শৃঙ্খলা নিয়ম, নিয়ম মেনে কিভাবে সমাজে থাকা যায় সেই জিনিস সম্বন্ধে আলোচনা করছি। চাষবাসের কৌশল আবিষ্কারের পরেও মানুষ তার জীবনধারা পাল্টানো, এক একটা দলে বাস করতে শুরু করলো নদীর ধারে। দলকে আমরা ভালো কথাই বলি, গোষ্ঠী। এক একটি গোষ্ঠীতে মানুষ থাকতো অনেক, কিন্তু সরকার তারা করত মিলেমিশে। হাতিয়ার তৈরি, মাটির পাত্র তৈরি থেকে শুরু করে চাষবাস, ফসল কাটা, ফসল ঘরে তোলা, ঘরে ঘর তৈরি, পালিত পশুদের সামলানো, প্রতিটি কাজই করেছে সবাই মিলে। তখন নিজের বলতে কারো কোনো জিনিস ছিল না, প্রতিটি জিনিসের উপরে ছিল সকলের সমান অধিকার। নিজেদের প্রয়োজনের তাগিদে একদিন তারা জোট বাঁধে, গোষ্ঠীবদ্ধ হয়, গুহার আশ্রয়ে স্থায়ীভাবে আশ্রয় খুঁজে নেয়। সব কাজই তখন তারা করত যৌথভাবে, নিজের বলতে কারো কিছুই ছিল না, সব জিনিসের উপরই ছিল সবার সমান অধিকার। গোষ্ঠী বা দলের নেতৃত্বে ছিল একজন দলপতি বা দলনেতা। দলনেতা বুদ্ধিমান, যথেষ্ট বলশালী ব্যক্তি হতো। গোষ্ঠী নেতার নামেই গোষ্ঠীর নামকরণ করা হতো। গোষ্ঠীতে ছিল কিছু নিয়মকানুন, গোষ্ঠীর মানুষকে তা মেনে চলতে হতো। আদিম মানব সমাজ ছিল মাতৃতান্ত্রিক, কর্তৃত্ব ছিল মেয়েদেরই। পুরুষ গোষ্ঠী নেতা হওয়ায় মাতৃতান্ত্রিক সমাজ বদলে গেল পুরুষতান্ত্রিক সমাজে। পরে গোষ্ঠীগুলির মধ্যে প্রায় লড়াই হতো সম্পত্তি বাড়িয়ে তোলার জন্য। পরাজিতরা জয়ীদের সম্পত্তি হয়ে যেত। এরপর ধীরে ধীরে সমাজের পরিবর্তন হতে লাগলো। ক্রমশ গায়ের ও শক্তির জোরে পুরুষরা এগিয়ে গেল, তখন তারাই হলো দলনেতা। শুরু হয়ে গেল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তবে নেতা যেই হোক, ধীরে ধীরে একটা নিয়ম চলা সমাজ গড়ে উঠল। অনেক নিয়ম কানুন তৈরি হলো, গোষ্ঠীভুক্ত প্রতিটি মানুষকে সেই নিয়ম কানুন মেনে চলতে হতো। নিয়ম না মানলে শাস্তি পেতে হতো, অপরাধীকে শাস্তি দিত গোষ্ঠীর নেতা। দেখবে এই পরীক্ষার পরীক্ষা কোশ্চেন, 20টা কোশ্চেন দেওয়া হয়েছে, সেটা প্রথম লাইনে প্রথম 1 নম্বর কোশ্চেনই হচ্ছে, কে বিচার করে শাস্তি দিত? না, গোষ্ঠীর নেতা। সেদিনে সেই গোষ্ঠীর শাসন পদ্ধতি আজকের সমাজে বা রাষ্ট্রের আইনের প্রথম পদক্ষেপ। এই যে আমরা এখন যে চলছে করোনা ভাইরাসের জন্য, মানে সরকার যেভাবে থাকতে বলছে সরকার, সেইভাবে আমরা নিয়ম নীতি মেনে সমাজে বাস করছি, সকলে সবাই চেষ্টা করছে, সবাই মিলে সেটা মানছে, যার ফলে এত এই দেশে আমাদের শান্তি বজায় আছে। এই সেই অপরাধ, সেদিনে সেই গোষ্ঠীর শাসন পদ্ধতি আজকে সমাজ ও রাষ্ট্রের আইনের প্রথম পদক্ষেপ। এইভাবে আমাদের এখন আজও। এর থেকে আমরা কি কি কয়েকটি বিষয় জিনিস পাওয়া গেল, একটি হচ্ছে দলবদ্ধ ভাবে বাস করে এমন মানুষের এক একটি দলকে গোষ্ঠী বলে। দলবদ্ধ ভাবে বাস করছে এক একটি মানুষের
এমন মানুষ এক একটি দলকে গোষ্ঠী বলে। আমরা নিজের নাম, পদবি, বাবার নাম, গ্রাম, শহরের নাম ইত্যাদি বলে নিজেদের পরিচয় দিয়ে থাকি। যে সবচেয়ে কাজের লোক বা যার সাহস ও গায়ের জোর বেশি সেই গোষ্ঠীর নেতা হতো। প্রথমে মাতৃতান্ত্রিক ছিল, মেয়েরা গোষ্ঠীর নেতা হতো, তারপর আস্তে 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 ক্রমশ পুরুষরা সমাজে বেশি করে এগিয়ে এলো এবং পুরুষরাই তখন ক্রমশ গায়ের শক্তির জোরে পুরুষরাই মানে দলের নেতা হয়ে উঠলো। শুরু হয়ে গেল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, গোষ্ঠীভুক্ত প্রতিটি মানুষকে এই নিয়ম মেনে চলত। আচ্ছা, এটা হাতে লেখা করার দরকার নাই, তোমরা দুবার ভালোভাবে রিডিং পড়ে আর এই প্রশ্নগুলি করবে, এক পাতা করবে আর দু পাতা করবে, আর আগেরটাও দু পাতা করবে, চার পাতা এগুলি করে রাখবে। তোমাদের এখন তো স্কুল খুলছে না, এখন দেখতে পাচ্ছি না, এখন ধীরে ধীরে করবে, কারণ স্কুল এখন বহুদিন বন্ধ থাকবে, সেই স্কুল খুলবে যখন তখন আমরা সব এই এই মানে ঘরের পড়াগুলি দেখব। ব্যাস, ঠিক আছে, এরপরে তোমাদের পরের বুধবারে এই এই তৃতীয় পারবির পরীক্ষার জন্য নানা সংস্কার আর অনুষ্ঠান এগুলি তোমাদের পড়াবো, আর একটি একটি করে তখন একটি একটি করে পড়াবো, কারণ অনেক সময় পাবো তো। ঠিক আছে।